আবুধাবির গোলজেন গ্রুপ কোম্পানির উদ্যোগে হজরত গোলামুর রহমান মাইজ ভান্ডারির ফাতেহা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল আবুধাবির খেজুর তরার কোম্পানি জাফরি বিল্ডিং মিলনায়তনে কোম্পানির চেয়ারম্যান আলহাজ মফজল আহমেদের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নু আকম বদরুদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইউনুস, ব্যবসায়ী হাজি মোহাম্মদ ওসমান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জসিম, মোহাম্মদ আবু তাহির, সিটিকোয়ের ম্যানেজিং ডাইরেক্টর সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। ইসলামীয় এবং ইসলামিক ধর্মীয় যত রকমের অনুষ্ঠান আছেন, উনি সবসময় অনুষ্ঠানগুলো আমাদের সকলকে মিলে আবুধাবিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করেন। আপনারা সবাই আসছেন বিজয়ী এই অনুষ্ঠান স্বাবলম্বী করার জন্য, সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। মজল আহমদ সদাগর সাহেব আজকের প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের পবিত্র মাহে রমজানের উপলক্ষে ইফতার মাহফিল এবং গৌসল আজম মাইজভান্ডারের ভাবা ভান্ডারের ঔরসশরীফ আজকে উদ্যাপিত হয়েছে। আমরা যারা এখানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে আসি, দলবল নির্বিশেষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বিগত দুই বছর যাবৎ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা এইভাবে একত্রিত হতে পারি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি যাতে করে আমাদের এই রোগ মুক্তি প্যান্ডামিক সিচুয়েশন যে চলে যায়, করোনা মহামারী চলে যায়, আবারও সৌহার্দ্যবোধ মাধ্যমে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি।